ভূত বিশ্বাস করুক বা নাই করুক, তাই বলে ভূতের গল্প ভালো লাগবে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আর সেই ভূতের গল্পের সঙ্গে যদি মিশে বেড়ানোর আনন্দ তাহলে তো কথাই নেই। এমনই এক স্থান হচ্ছে ভারতের রাজস্থানের ভানগড় কেল্লা। কথিত আছে এশিয়ার অন্যতম ভুতুড়ে এই স্থানে কেউ রাতে গেলে আর ফেরে না। মার্জামানের উপর রাজস্থানের আলবর জেলার অবস্থিত ভানগড় কেল্লা এশিয়া মহাদেশের সবচেয়ে ভীতিকর স্থানগুলোর একটি। বিশ্বের সেরা 10টি ভুতুড়ে স্থানের একটি এই কেল্লা। এর ভেতরে সন্ধ্যা 6টার পর কাউকেই থাকতে দেওয়া হয় না, এটা রীতিমতো সরকারি আদেশ। ইতিহাস ঘেঁটে দেখা যায়, একসময় ভানগড় সমৃদ্ধ এক নগর ছিল। এই নগরটি বিরান হয়ে যায় ভানগড়ের রাজকুমারী রত্নাবতীকে অসৎ উপায়ে হাসিল করতে যেয়ে ব্যর্থ এক তান্ত্রিকের অনাচারী কাজের জন্য। বার দুয়ে কিছু দুঃসাহসী মানুষ সেখানে রাতের অন্ধকারে ঢোকার চেষ্টা করেছে, কিন্তু পরিণতি ভালো হয়নি। তেমনই দুই স্থানীয় দুঃসাহসী তরুণও সন্ধ্যার পর দুর্গের পাঁচুল টপকে ভেতরে ঢুকেছিল, কিন্তু তারা আর ফেরেনি। এভাবেই কেল্লাটির ভীতিকর গল্প ছড়িয়ে পড়ে চতুর্দিকে। দিন দিন এর সঙ্গে যোগ হয় আরও কল্পিত অনেক কাহিনী। এরপর থেকেই সে অভিশপ্ত কেল্লায় রাত কাটানো একেবারেই নিষিদ্ধ হয়ে যায়। বলা হয় গভীর রাতে এই কেল্লায় নর্তকীদের প্রেতাত্মার নাচসহ নানা অতিপ্রাকৃত ঘটনা ঘটে, যা স্বাভাবিক মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব। সুপার ন্যাচারাল পাওয়ার নিয়ে কাজ করেন এমন একদল প্যারানর্মাল ইনভেস্টিগেটর কেল্লাটিতে গিয়ে নেগেটিভ এনার্জির উপস্থিতির কথা স্বীকার করেছেন। কিছু কিছু তদন্তকারীর ক্যামেরায় অদ্ভুত অদ্ভুত সব বস্তুর ছবিও ধরা পড়েছে বলে দাবি করা হয়, কিন্তু কেউ এমন দাবি করেনি যে এগুলো ভূতের ছবি। তাদের মতে গবেষণা এখনও চলছে। মার্সিয়া মান্নান, মাইন্ড ইফেক্ট।